বিএনপি নিজেরাই ভুল নীতি বেছে নিয়েছে আর এ কারণেই তাদের দল ভাগ হয়ে গেছে। বিএনপির চলমান এক দফা দাবি গভীর গর্তে পড়ে গেছে, তাদের আন্দোলন ভুলের চোরাবালিতে আটকে আছে। এখন যতই চেষ্টা করুক লাভ নেই, বিএনপি আর আন্দোলন করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার বেলা 11:30 দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপির নেতৃত্বের প্রতি এখন তারা আস্থা হারিয়ে ফেলেছে, তারা বিএনপি নেতৃত্বের ডাকে ভবিষ্যতে আর কখনো মাঠে নামবে, আন্দোলন করবে, এটা এখন বাস্তব সত্য। কিন্তু কেন বিএনপিতে এমন বিভাজন? এর পেছনে কি আওয়ামী লীগের হাত আছে? বিএনপির বিভাজনে আওয়ামী লীগের হাত আছে এমন অপবাদ মানতে নারাজ ওবায়দুল কাদের। তিনি বলেন, গণমুখী রাজনীতি না করে ষড়যন্ত্র করায় আজ বিএনপির এই অবস্থা। আমরা কাউকে বিভক্ত করিনি, আমাদের নীতি এমন না। তাদের সর্বনাশা ভুল নীতির কারণেই দলে বিভেদ এসেছে। তাদের দলে বিভক্তি আমরা করতে যাইনি, আমরা কোনো দলকে ভাগ করা এটা আমাদের নীতি নয়। তারা নিজেরাই নিজেদের স্বার্থে তারা তাদের দলে ভুল নীতির জন্য তারা সর্বনাশা ভুল নীতি আজকে তাদের দলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। সাম্প্রতিক সময়ে অনেকেই বিএনপির রাজনীতি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তাদের মধ্যে আলোচনায় আছে শাহজাহান অমরের নাম। একসময় শাহজাহান অমর ছিলেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কঠোর সমালোচক। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে তার বেশ কিছু তির্যক মন্তব্যও আছে ছড়িয়ে ছিটিয়ে। কিন্তু হুট করে এমন ব্যক্তি কি করে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেন সে সম্পর্কে জনমনে নানা প্রশ্ন উত্থিত হয়েছে। এটাকে কোনো অপরাধ হিসাবে দেখেন না ওবায়দুল কাদের। তিনি বলেন, শাহজাহান অমর যেমন আওয়ামী লীগে এসেছে তেমন অনেকেই আবার বলছেন জীবনে আর বিএনপি করবেন না। শাহজাহান অমর বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা কোনো অপরাধ নয়। এতদিন রাজনীতি করলো, তাদের রাজনৈতিক পরীক্ষায় তারা এতই ব্যর্থ যে তারা কারো ব্ল্যাকমেলিংয়ে প্রলুব্ধ হয়ে অন্য দলে যাবে। নির্বাচন দরজায় করা নাড়লেও অনেকের মনেই এখনো প্রশ্ন আছে সঠিক নির্বাচন নিয়ে। এ বিষয়ে কাদের বলেন, নির্বাচন কমিশন স্বাধীন, কমিশনের যৌক্তিক যে কোনো সিদ্ধান্তকে স্বাগত জানাবে আওয়ামী লীগ। পাশাপাশি তিনি আরো বলেন, নির্বাচন সংক্রান্ত যে কোনো সংঘাত বিশৃঙ্খলা হলে এর পুরো দায়িত্ব নেবে কমিশন। কমিশন যা সিদ্ধান্ত নেবে তার প্রতি আমাদের আস্থা আছে। নির্বাচন রিলেটেড কর্মকাণ্ড এখন আর সরকারের কথা চলবে না, সরকার এখন রুটিন ওয়ার্ক, জাস্ট একটা রুটিন ওয়ার্ক করবে। মেজর কোনো পলিসি ডিসিশন সরকারের হাতে এখন নেই। কাজেই নির্বাচন কমিশন আজকে নির্বাচনী ব্যবস্থাটা সম্পূর্ণভাবে তাদের হাতে, স্বাধীনভাবে তারা যেখানে যেটা প্রয়োজন ব্যবস্থা নেওয়ার সেটা তারা নিতে পারে। সেই ব্যবস্থা আমাদের বিরুদ্ধে গেলেও আমরা স্বাগত জানাই। তানিম কায়সার, বাংলা টিভি।